লঘুচাপর রূপ নেলা ঘূর্ণিবলয় একুশ যায় প্রবল বর্ষিব পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয় লঘুচাপর রূপ নেই আসন্তা চব্বিশ ঘণ্টা মধ্যে অধিক ঘনীভূত হয়ে উপকূল আড়ক গতি করার সম্ভাবনা রয়েছে ভুবনেশ্বর আঞ্চলিক পাপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষ দিয়া সূচনা অনুযায়ী উত্তর বঙ্গোপসাগর ও কেন্দ্রীয় বঙ্গোপসাগর অঞ্চলের সক্রিয় রয়েছে ঘূর্ণিবলয় প্রভাবে এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে ঘূর্ণিবলয় প্রভাবে গত রবিবার ঠারু রাজ্যের বিভিন্ন স্থানের বর্ষা লাগি রয়েছে বেড়ে লঘুচাপ পরে রাজ্যের সবু জেলার বর্ষার সম্ভাবনা রয়েছে এপরিকি কতক জেলার প্রবলর অতি প্রবল বর্ষা নেই বিভাগ পক্ষ সূচনা দিয়েছে এই ঘূর্ণিবলয় বায়ুমণ্ডলর পাঁচ দশমিক আট কিমি যায় ব্যাপ্ত রয়েছে মঙ্গলবার এহা অধিক ঘনীভূত হবার সম্ভাবনা দেখা দিয়েছে মঙ্গলবার ঠারু রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইব বলে পানিপাগ বিভাগ সূচনা দিয়েছে ময়ূরভঞ্জ কেন্দুঝর যাজপুর পুরী কেন্দ্রাপড়া জগৎসিংহপুর নূয়াপড়া বরগড় কলাহান্ডি কটক ও খোর্ধার প্রবলর অতি প্রবল বর্ষা হবার সম্ভাবনা রয়েছে বেড়ে এইসব জেলাগুলোর জলমন্দী স্থিতি হয়ে পড়ে বলে পাপাগ বিভাগ সতর্ক করাই দিয়েছে বর্ষাকে দৃষ্টি রাখি দশ জেলা অরেঞ্জ ওয়ার্নিং জারি করা বেড়ে চৌদ জেলা ইয়েলো আলর্ট জারি করা তবে আসন্তা একুশ তারিখ পর্যন্ত প্রবল বর্ষা হব বলে বিভাগ সূচনা দেওয়া পরে রাজ্যবাসী আতঙ্কিত হয়ে পড়ছেন অন্যপক্ষে এই সময়ের সমুদ্র অশান্ত রহবার সম্ভাবনা থাকার মৎস্যজীবী মানুষ একুশ তারিখ যায় সমুদ্র ভিতরক নযাওয়া পরামর্শ দিয়া যাই।